আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আমাকে এবং আমাদের সকলের জনপ্রিয় শিক্ষামূলক অনলাইন প্ল্যাটফর্ম ফার্স্ট টিউটোরিয়াল নিয়ে কিছু কথা বলতে চাই। তবে প্রথমে আমি আমার পরিচয়টা দিই নিই। আমি হচ্ছে মোহাম্মদ ইলিয়াস মুজাহিদ, পড়াশোনা করতেছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, শিক্ষাবর্ষ 2023-24। তা আমার মেডিকেলে চান্স পাওয়ার পেছনেই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমার ফ্যামিলি অবশ্যই, তার পরবর্তীতে আমি যাকে ক্রেডিট দেব, অনেকে বলে তার কলেজ, অনেকে বলে তার স্কুল, স্কুলের স্পেসিফিক কিছু টিচারকে উল্লেখ করে। তবে আমি এত কিছুর ঊর্ধ্বে যার প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করব, তিনি হচ্ছেন আমাদের সকলেই পরিচিত জনাব মোহাম্মদ ফাহাদ হোসেন স্যার। আমি সত্যি ওনার প্রতি বিশেষ কৃতজ্ঞ। তার বেশ কতগুলো কারণ আছে, আজকে স্পেশালি আমি সেই কারণগুলো উল্লেখ করব, কারণ আমি হচ্ছে একজন গ্রামের ছাত্র। সরি স্পিকিং, আমি আমার এক্সপিরিয়েন্স আর আমি আমার রিয়েল স্টোরিটাই বলবো, যে কিভাবে আমি আমার মেডিকেলের জাবটাকে সলভ করেছিলাম, অ্যাকচুয়ালি করতে পেরেছিলাম, সেক্ষেত্রে ভূমিকাগুলো কার ছিল। হঠাৎ আমার কেমন যেন মনে হচ্ছে যে বিষয়টা আসলে জানা দরকার। কারণ হচ্ছে আমি যেই গ্রামে থাকি, হ্যাঁ, ওই গ্রাম থেকে আমি যে বর্ষে মেডিকেল পরীক্ষা দিছি ওই পরীক্ষাতে শুধু আমি হইছি, হ্যাঁ, তো আমার গ্রামে আর কেউ নাই। তো এভাবে আমি যখন উপজেলায় দেখলাম, তখন এত বিশাল উপজেলার ভিতরে মাত্র 4-5 জন মেডিকেল এবং ডেন্টাল মিলায়। তো এই জায়গা থেকে আমার কাছে কেমন যেন লাগতেছে যে গ্রামের ছাত্র বলেই কি তার জন্য কি সব কিছু পসিবল না, আসলে মেডিকেল ভার্সিটি এগুলো থেকে চান্স পাওয়া পসিবল না? তো এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে স্কুল জীবনে এবং কলেজ জীবনে, তবে আমি মনে করি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ স্কুল জীবনে সে কেমন ছাত্র জীবনটা লিড করছে। তো আমি কেমনে লিড করছিলাম সেটা শেয়ার করার জন্য আজকে এই শর্ট ভিডিওটা করতেছি। তো আমরা হয়তো অনেকে জানি যে মেডিকেল যারা প্রিপারেশন নেয় তাদের পরীক্ষা 9 থেকেই শুরু হয়ে যায়। কেন? কারণ 9-10-এর উপর যে বইটা থাকে ওই বইয়ের উপর পরীক্ষা হয় এসএসসি, অ্যান্ড এসএসসি থেকে যে জিপিএটা আসে ওর উপর 75% মার্কস থাকে। তাহলে এখান থেকে অবভিয়াসলি বলা যায় যে 19-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে মেডিকেল স্টুডেন্টসদের ক্ষেত্রে। তো সেখানে যারা ভালো রেজাল্ট করে অবভিয়াসলি তারা একটা ভালো কলেজ পায়। এখন এমন হয়েছে যে GPA 5 মানে খুব খুব বেশি পরিমাণে পাচ্ছে, হ্যাঁ, তো ওই অনুসারে তো কলেজগুলো আসলে ভালো ভালো কলেজ ছাত্রদের নিতে পারে না। তো ওইখানে দেখা যাচ্ছে যে জিপিএর পরেও একটা মোট মার্কসের একটা বিশাল চাহিদা থাকে। তাহলে এখানে এমন এক পর্যায়ে আসছে যে শুধু জিপিএ দিয়ে একটা ভালো কলেজ আসলে ডিমান্ড করা যায় না। তো সেখান থেকে আমি আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছিলাম, যতটুকু বুঝেছিলাম, যতটুকু পারছিলাম, ততটুকু চেষ্টা করেছি, ভালো কলেজে পড়তে পারছিলাম, সেজন্য আমি বিশেষ শুক্রিয়া। তো ওই যে আমার স্কুল লাইফটা ছিল, ওই স্কুল লাইফটার সবচেয়ে বেশি অবদান রাখছে হচ্ছে আমাদের স্কুল ওই সময় ছিল, এরপরে ফার্স্ট টিউটোরিয়াল খুলছে, তবে টিচার তো সেমই ফাহাদ হোসেন স্যার। আমি ওনার প্রতি বিশেষভাবে মানে কৃতজ্ঞ, কারণ ওনার ক্লাসগুলো আমার কাছে মানে কীভাবে প্রকাশ করবো আমি বুঝতে পারতেছি না। কারণ আমি যদি আমার জায়গা থেকে বলি, আমি খুব বড় লোকের পরিবারের ছেলেও না, আবার খুব গরিবও না, মানে মাঝামাঝি লেভেলের। হ্যাঁ, তো মাঝে মাঝে এমন হতো যে অনেক সময় টাকা পয়সার একটু টান পূরণ থাকতো, আর একটু অর্থনৈতিক চাপেই ছিলাম, বিকজ আমার ফ্যামিলিতে আমি হচ্ছে সবার বড় সন্তানের মাঝে। তো আব্বু স্পেসিফিক কোনো চাকরি নাই, বলা চলে যে কৃষিকাজই করে, শিক্ষকতা ছিল, সামহাও এটা ক্যান্সেল হয়ে গেছে। তারপরে হচ্ছে আম্মু হচ্ছে সরাসরি বলা চলে গৃহিণী। তো ইনকামের সোর্সটা একটা মাস পর পর যে চাকরিজীবী হলে আসতো ওইটা ছিল না, তো কিছু অর্থনৈতিক প্রেশার ছিল ওই সময়। আমি যখন 2019 সালের কথা, আমি যখন 9-এ পড়ি, তখন একটা মোবাইল কেনার জন্য আমি একটু প্রেশার দিছিলাম আমার ফ্যামিলিতে, যদি ওই সময় ঠিক হয় নাই, বাট আমি আমার জায়গা থেকে মানে যতটুকু বলেছিলাম যে এই মুহূর্তে আমার একটা মোবাইল খুবই প্রয়োজন, আমার ফ্যামিলি থেকেও অ্যান্ড্রয়েড তখন চালাতো না, বুঝতে পারছেন আশা করি। তো ওই সময় আসলে এলাকাতেই আসলে অ্যান্ড্রয়েডের একটা চাহিদা ছিল, কারণ আমি যেখানে বড় হয়েছি সেটা টোটালি বলা চলে যে পল্লী গ্রাম এরকমই।
তো ওইখানে গ্রামেও ততটা মোবাইল অ্যাভেলেবেল ছিল না যতটা তখন শহর লেভেলে ছিল। তো 2022-23-এর দিকে সবার কাছে একটা একটা চলে গেছে, ইভেন এখন আমার ফ্যামিলিতে যদি বলি 5-6টা অ্যান্ড্রয়েড আছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম যে তখন মোবাইল ফোনের একটা স্কার্সিটি ছিল অবভিয়াসলি। সে সময় আমি একটা মানে ফ্যামিলিতে ফোর্স দিয়েছিলাম যে আমার একটা মোবাইল কেনার দরকার, যদিও আমাকে কেউ সাজেস্ট করে নাই যে অনলাইনে এরকম ক্লাস পাওয়া যায়, পরো তুমি ক্লাস, তুমি ভালো কিছু করতে পারবে, এরকম কোনো সাজেশন কেউ দেয় নাই। তবে আমি এরকম তথ্য পেয়েছিলাম ICT বই থেকে, তখন ওইখানে এরকম কয়েকটা কথাবার্তা ছিল যে অনলাইনে অনেক ফ্রি কোর্স থাকে, হ্যাঁ চাইলে সেগুলো করা যায়, করে তারপর পড়ালেখাকে আরও মানে ভিন্নভাবে বোঝা যায় আর কি। তো ওই জায়গা থেকে আমি ফ্যামিলি থেকে বলে মোটামুটি 5,000-এর মতো টাকার একটা অ্যান্ড্রয়েড আনছি। আনার পর আমি যখন 9-এ মোটামুটি দেখা গেছে শেষের দিকে, তো আমি বলা চলে যে 65% বা 70% মতো বই শেষ করে ফেলছি, তখন আমি অনলাইনে ক্লাস করার জন্য কী করলাম, খোঁজাখুঁজি শুরু করলাম, অধ্যায়ের নাম লিখে সার্চ দিতাম। তখন মানে এটা আল্লাহ তাআলার অশেষ দান যে আমি ওনার ক্লাসটা আমি পাইছিলাম, স্পেশালি আমার সবচেয়ে ভালো লাগছিল। এমন হয়েছে যে আমি 9-10-এ ওনার ক্লাস ছাড়া আর কোনো ক্লাস, আর কারো ক্লাস তেমন একটা করিনি, হয়তো 2-5% হতে পারে, তবে 90%-এর উপরে হচ্ছে আমি আউটসাইড ক্লাস করছি। তো ওইটার দিকে মানে আমার আকর্ষণ যাওয়ার কারণগুলো কী কী হতে পারে সেটা আমার মনে হয় না এখন নতুনভাবে এক্সপ্লেন করার দরকার আছে, কারণ আমরা সবাই এখন স্যারের ক্লাস করি কম বেশি। তো স্যারের একটা ক্লাস গোছানোর যে কোয়ালিটি ছিল, স্যারের যে এক্সপিরিয়েন্স ছিল সত্যি অসাধারণ, কারণ ওই সময় আমাকে এত মানে আকৃষ্ট করছে। আমি এই আপনার হচ্ছে ওই সময় আর অফলাইন কোনো ক্লাস প্রাইভেট পড়তাম না, বুঝছেন। আমি গ্রামের একটা সাধারণ স্কুলে পড়ি যেখানে হচ্ছে প্রতি 3-4 বছর অন্তর অন্তর একজন পাবলিক ভার্সিটি অথবা প্রাইভেটে চান্স পাই, এমন একটা স্কুল, বুঝছেন। প্লাস পাই 3-4 জন, 4-5 জন, 1 জন এরকমভাবে SSC-তে প্লাস আসতো প্রতি বছর, কিন্তু পাবলিকলি চান্স পাওয়ার হার ছিল খুবই কম। খুব ভালো বেস থাকলে হয়তো 2-3 জন পাইতো, অথবা অনেক সময় একজনও পাইতো না, এরকম একটা স্কুল ছিল। বললাম তো গ্রামের, একদম পল্লী গ্রামের ভিতরে। এখন যদি টিচার্সদের কথা বলি, তাহলে আপনার গ্রামের লেভেলে যে টিচার্সগুলো থাকে সেগুলো মানে তারা হচ্ছে শহরের লেভেলের টিচার্সদের থেকে অনেকটা পিছিয়ে থাকে। কারণ আপনি গ্রামের লেভেলে অ্যাভেলেবেল ভালো টিচার পাবেন না, কারণ যারা ভার্সিটিতে পড়ে আসে তারা তো এত নিম্ন স্কেলের বেতনে আসলে গ্রামের স্কুলগুলোতে চাকরি করতে চাবে না, তাই না? সো ওই আসপেক্টে আপনি গ্রামে যে স্কুলগুলো থাকে ওইখানে ভালো ভালো টিচারের একটা বিশাল স্কার্সিটি থাকে, আবার দক্ষতার একটা বিষয় আছে, মানে নর্মালি একটা অলস যে শব্দটা আছে ওইটা সবচেয়ে বেশি গ্রামের টিচার্সদের মাঝেই দেখা যায়। সো ওই ক্ষেত্রে একটা ভালো সাপোর্ট হিসেবে আসলে গ্রামের স্কুল থেকে বেশি একটা আসপেক্ট করা যায় না। আবার যদি ওইটা এরকম হয় যে গ্রামের স্কুলগুলোতে ছাত্র সংখ্যা খুবই কম, তাহলে সেখানে একটা স্কুলকে দাঁড় করানোর জন্য বা স্কুলকে টিকিয়ে রাখার জন্য তারা সবসময় ছাত্র জোগাড়ের প্রচেষ্টায় থাকে, সেই হিসাবে ভালো ছাত্র থাকে না। আপনি যদি ওই খারাপ ছাত্রের ভিতরে একজন ভালো ছাত্র হন, তাহলে তো আপনি অবশ্যই সেখান থেকে ভালো আউটকাম পাবেন না। হ্যাঁ, এরকম হচ্ছে মানে গ্রামের লেভেলের টিচার্সদের অবস্থা। আমি এক ধরনের বাধ্য হচ্ছি বলতে যে গ্রামের স্কুলগুলোতে অনেক টিচার্স দেখবেন সেখানে হচ্ছে আপনার তাদের সার্টিফিকেট ভালো না, ঘুষে টাকায় চাকরি দেওয়া হয়েছে। তো আমি ওইদিকে বলতে চাচ্ছি না, ওইটা আমার নিয়ন্ত্রণে নাই, তো এরকম হয় আর কি, জানিয়ে রাখলাম যেহেতু আমি গ্রামে একটা স্কুল থেকে পড়ে আসছি। তো ওই সময় আমি যখন স্যারের ক্লাসগুলো করতাম, তো স্যার দেখতাম যে একটা অধ্যায়কে উনি এক পাশে প্রথম মেইন মেইন টপিকগুলো লিখে রাখতো, তারপর হচ্ছে এক একটা করে এক্সপ্লেন করতো। এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছিল এবং খুবই ভালো লাগছিল। আমার আমার কাছে মনে হচ্ছে পড়াশোনা তো খুবই মজার একটা জিনিস, কেন এটা বোর ফিল করে আমি জানি না। আমরা যখন স্কুলে পড়তাম তখন খুব স্লো গতিতে আগাতো, এমন হতো যে আমরা স্যারদেরকে বলে বলে মানে পড়তেছি, স্যারকে বললে তারপর পড়াচ্ছি এরকম। তো ওইটা SSC-র আলাপ করতেছি, SSC লেভেলের। তো স্যারে যখন একটা অধ্যায় একটা ভিডিওতে পড়াইতো, এটা আমার কাছে খুবই হেল্পফুল মনে হতো যে একটা অধ্যায়কে যখন আমি ক্লাসে পড়তে যাই স্কুলে, তখন হয়তো 1 মাস লাগাইতো, কিন্তু ওইখানে আমি 2 ঘন্টাতে মোটামুটি বুঝে ফেলছি, 2-3 বার দেখলে তো আলহামদুলিল্লাহ ওইটা হয়ে যেত। তারপর যখন আমি পরীক্ষার আগে প্রিপারেশন নিতাম, তখন একটা অধ্যায় যেহেতু একটা ক্লাসে ছিল 2-1.5 ঘন্টা এরকম ম্যাবি ডিউরেশন থাকতো, তখন ওইটা সহজেই মানে দেখা পসিবল হইতো। ওইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগছে। আর প্রিপারেশনটা মোটামুটি ভালোভাবেই নিয়ে ফেলছিলাম। প্রথম হচ্ছে আমি যখন 9-এ শেষ দিয়েছিলাম,
তখন আমার অধ্যায়গুলো আগে নিজে থেকে কিছু পড়ছিলাম, আর লাস্টের দিকে যখন স্যারের ক্লাস করছিলাম তখন আমার কাছে ওইটা আরও আরও মানে পড়ালেখার যে মজার যে ফিলটা ওইটা আরও বেশি পাচ্ছিলাম। তো এখন যারা আপনারা 9-এ আছেন 10-এ আছেন, তো আমি সাজেশন করবো যে আপনাদের জন্য আমাদের যে ফাদ স্যার উনি পারফেক্ট, আমার মনে হয় না যে আর কারো ক্লাস দরকার আছে। আপনি সরাসরি যদি পড়তে চান, আপনার যদি টাকা বেশি থাকে ওইটা পড়তে পারেন, যদি গ্রামের হন আমার মতো তাহলে আমি বলবো যে আপনার কোনো টিচারের কাছে পড়ার দরকার নাই, গ্রামে আপনি ভালো টিচার পাবেন না, দু একটা থাকতে পারে খুবই রেয়ার, তবে ওইটা আপনার যে আপনার যে সাথে আপনার মানে ক্লাসমেট থাকবে ওদের সাথে আসলে কম্পিট করে আপনি ভালো কিছু করতে পারবেন না। আমি সাজেশন করবো আপনি টোটালি হচ্ছে অনলাইন ডিপেন্ড হন, আর অনলাইন ক্লাস করার একটা ধৈর্যের ব্যাপার আছে, অনেকক্ষণ ব্যাপী ক্লাস করা অনেকের ক্ষেত্রে পসিবল হয়ে ওঠে না। তাই আমি বলবো যদি আপনার খুবই ইচ্ছা থাকে তাহলে আপনি পারবেন, আপনার ইচ্ছাটা হচ্ছে এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আমি আমি একটু বলে নিই ফাঁকে যে আমি যখন একটা অ্যান্ড্রয়েড কিনছিলাম নাম ছিল আইটেল, তো ওইটার নেটওয়ার্ক ছিল খুবই বাজে। এক তো হচ্ছে ফোনে নেট কম টানতো, কম দাম অফ ফোন, মানে আমি একটু গ্রামবাসী কথা বলতেছি একটু ম্যানেজ করে নেবেন, ফোনটা হচ্ছে কম দামের, আর পাশাপাশি হচ্ছে গ্রামে তখন নেটওয়ার্ক ভালোভাবে পৌঁছায়নি। আমার মনে আছে যখন আমি ক্লাস করতাম তখন রুমে বসে আমি লাইভ করতে পারতাম না, লাইভ করা পসিবল হইতোই না, নেট কানেকশন তো এতটা বাজে যে ভিতরে ঢোকা যাইতো না, আমি কী লাইভ করবো। আমার মনে আছে তখন আমি খুব বোরে, শীতের মৌসুম খুব বোরে, আমি আপনার হচ্ছে শীতের কাপড় পরি, তারপর নাক মুখ চোখ পর্যন্ত ঢেকে অল্প একটু দেখা যায় এরকম ফাঁকা রেখে আমি অনেক দূরে চলে যেতাম, যে আপনার বাড়ি ছেড়ে ফজরের আগে অথবা আজান দেওয়ার সাথে সাথে চলে যেতাম হচ্ছে একটু দূরে যেখানে নেটওয়ার্ক পাওয়া যায়। আমার বাড়ি থেকে ধরেন 10-15 মিনিটের দূরের পথ, এমন একটা জায়গা যে জায়গার মাঝে আমি দেখছি নেটটা ভালো ধরে, আর সকালবেলা তো এত ই হয় না, ইউজার থাকে না, তো ওই সময় নেট কানেকশনটা ভালো পাওয়া যায়। তো ওইখানে যাইয়ে আমি ক্লাসগুলো ডাউনলোড দিতাম, তো অনেকক্ষণ থাকার পর আস্তে আস্তে খুব স্লোলি ডাউনলোড হতো, তো ডাউনলোড হওয়ার পরে আমি আইসা রুমে দেখতাম। আসলে এটা এখন আমার কাছে মানে হাস্যকর লাগতেছে, আপনাদের কাছে মেবি এটা হাস্যকর লাগবে, বাট এটাই হচ্ছে রিয়ালিটি। আপনি যদি গ্রামের ছাত্র হন আর নেট কানেকশন যখন দুর্বল হবে তখন এটাই স্বাভাবিক। কিন্তু এখন গ্রামেও মোটামুটি আমিও এখন গ্রামে ভালোই নেট পাই, এখন আর এই সমস্যা হয় না। ওই সময়ের যদি কেউ হয়ে থাকেন অবশ্যই আমার সাথে আশা করি মিল দিই যে এটা আসলে সত্য এবং এটা পসিবল। তো ওই সময় আবার দামও ছিল ভালো, এক হচ্ছে গ্রামের স্কুলে থাকতাম, আবার মাসিক ইনকাম নাই, তখন এটা সেটা বিক্রি করে সংসার চলতো। তো ওই সময় আমি আর স্কুলে যাওয়ার সময় এত টাকা নিতে পারতাম না, 10-15 টাকা এরকম হয়তো নিতাম। তো ওই টাকা নেওয়ার পর স্কুলে খাবার খাওয়া টিফিনের সময় আবার ওইখান থেকে কিছু টাকা ম্যানেজ করে এমবি কেনা, আসলে এটা একটা বিশাল কষ্টসাধ্য ছিল। যাই হোক, তো আমি কী করতাম যে মানে হাসবেন না কথাগুলো বলতেছি, হয়তো অনেকের অনুপ্রেরণার জায়গা হবে, যে আমি ওইখান থেকে কিছু টাকা বাঁচাইতাম, তারপরে হচ্ছে আমি দেখতাম যে কোথাও সিমের মেলা হয় কিনা, কারণ সিমের মেলা হইলে ওইখান থেকে একটা সিম যদি কেনা যাইতো তাহলে সিমের কিছু নতুন নতুন অফার থাকতো, এক হচ্ছে এমবি পাইতাম, তারপর মাস এক মাস পর পর অফার আসতো, এটা ছিল খুব ইন্টারেস্টিং। কারণ এমবি কেনার টাকা বাঁচানোর জন্য এটা ছিল আমার কাছে অন্যতম একটা ওয়ে ছিল। তারপর মাঝে মধ্যে আমি আমার এক ভাই ছিল খালাতো ভাই, আমি ওনার বাসায় চলে যেতাম, ওনার একটা মানে অফিস ছিল আউটসোর্সিংয়ে কাজ করে, তো ওনার ওয়াইফাই ছিল, আমি যাই এরা ওইখান থেকে ক্লাস ডাউনলোড করে নিয়ে আসতাম এক রাত থেকে, অথবা সকালে যাই বিকালে চলে আসতাম, অনেক সময় আমি রাতেই থাকছি। তো এমনি কষ্ট করে পড়ালেখা করছিলাম, তার অন্যতম জায়গা ছিল যে ভালো কিছু করা, আলহামদুলিল্লাহ এখন সে পর্যায়ে যাইতে পারছি, মেডিকেলে চান্স হয়েছে আলহামদুলিল্লাহ, অনেক শুক্রিয়া, এখন বাকিটা আল্লাহ ভরসা। তো আমি আপনাদের যদি গ্রামের ছাত্র আপনাদের উদ্দেশ্যে বলবো যে আপনার যে পড়ালেখার প্রতি যে ইন্টারেস্ট, আপনার যে পড়ালেখার প্রতি আগ্রহ, আপনি ভবিষ্যতে কী করতে চান ওইটার প্রতি আপনার আসলে সত্যি করতে ফোকাস করা লাগবে, আর ওটা যদি না করতে পারেন আসলে আলটিমেটলি আপনার ভালো কিছু অর্জিত হবে। তো এত কিছু করা শীতের মৌসুমে, সকালবেলা বিছানা ত্যাগ করা, তারপরে দূরে যায় এরা ক্লাস ডাউনলোড করে নিয়ে আসা, এই সব কিছুই পসিবল হয়েছিল যখন আমার খুবই আগ্রহ জায়গা ছিল যে আমি কিছু করতে চাই। এবং এটা একটু কষ্টসাধ্য হয়েছিল তখন যখন আমি দেখছি যে আমার আর্থিকভাবে একটু হেল্প কম আসছে। এখানে একটা কথা বলি যে অনেক সময় আমি চাইলেও বেশি টাকা নেই নাই, তার একটা কারণ আছে,
আপনারা তো অনেকে ফিল করবেন যে আপনার সন্তানকে যদি আপনি চাহিদা মাত্র টাকা দিয়ে দেন, বা চাহিবা মাত্র টাকা দিয়ে দেন, চাহিদা কিংবা চাহিবা এই দুইটা ক্ষেত্রে যদি অ্যাভেলেবেল করে দেন, তাহলে কিন্তু অনেক সময় অনেক কিছু আপনি হাতছাড়া করে ফেলবেন। যেমন আমি যদি ফোর্স করতাম, ধরেন আমি যদি ফোর্স করতাম যে আমার টাকা লাগবে, আমি এমবিএ পড়বো, আমি কিন্তু টাকা নিতে পারতাম ফোর্স করে যে লাগবো, হ্যাঁ আমি খাবো না, এই খাবো না, তারপর ই করে ফেলবো, ই করে ফেলবো, এরকমভাবে অনেকভাবে টাকা নেওয়া যায়। যদি আমি নিতাম কেউ তো, তাহলে আমার সেই দূরে জায়গা ই করা লাগতো না, এই ক্লাস ডাউনলোড করা লাগতো না, আরেক বাড়িতে যাই করা লাগতো না, মানে আমার কিছুটা কষ্ট বেঁচে যেত। কিন্তু আমি কষ্টটা করছি কি জন্য, কারণ কষ্ট করার পরে যেটা আপনি অর্জন করবেন বা অর্জন করতে চাইবেন, কষ্ট বলে কিন্তু সেটা সত্যিকার অর্থে অর্জিত হয়। আল্লাহ তাআলা তার বান্দাকে এরকম ই করে না যে কষ্ট করছে ওকে তার প্রতিদান দেয় নাই, অবশ্যই দিবে। তো ওই জায়গা থেকে আমার ফ্যামিলি আমাকে বোঝাইছে যে আসলে যে ডিমান্ড করলেই পাওয়াটা সত্যিকার অর্জন নয়, চাহিদার ভিতর থেকেই অর্জন করাটা আসলে সত্যিকার অর্জন। তো আমি ওইটা পরে ফিল করতে পারছি, তখন তো বুঝি নাই, ভিতরে কষ্ট ছিল, কিন্তু এখন আমার সত্যি যে প্রাউড ফিল হয় যে আসলে এমন একটা সিচুয়েশন পার করে আসছি, কারণ তখন অ্যাভেলেবেল হলে আজকে হয়তো অনেক কিছু করে ফেলতে পারতাম। হ্যাঁ, তো এটাই আমার সাজেশন থাকবে যারা এবার 9-এ পড়তেছেন অথবা 10-এ পড়তেছেন, আপনারা হচ্ছে চেষ্টা করবেন অভাবে থাকার জন্য, কারণ অভাবে থাকলে আপনার যে সত্যিকার অর্জন তার প্রতি আকাঙ্ক্ষা বেশি ফিল করবেন, এবং সেটা অর্জন করলে যে আপনার প্রশান্তি আসবে সত্যিকার অর্থে সেটা অন্য সময় পাবেন না। আরেকটা কথা হচ্ছে যে এই স্কুল লেভেলে অবশ্যই ভালো পারফরমেন্স করতে হবে, মানে আপনার মার্কসও বেশি ভালো লাগবে, জিপিএ 5 তো অবশ্যই লাগবে। তো মার্কস বেশি হলে আপনি একটা ভালো কলেজ ডিমান্ড করতে পারবেন, আর ভালো কলেজ ডিমান্ড করতে পারলে আপনার লাইফটা অনেকটা এগিয়ে যাবে। তো আমি যখন এসএসসিতে পড়ছিলাম তখন আমার কাছে এতই ভালো লাগছিল যে স্যারের ক্লাস ছাড়া আমি অন্য ক্লাস পড়তে পারতাম না, এরকম হয়ে গেছিলো। তো হঠাৎ করে যখন শেষ দিকে করোনা আসলো, তখন হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিল, তখন আমাদের হাতে মানে আমরা যে বেছিলাম একটা গ্রেট অপরচুনিটি হয়ে গেল যে অনলাইনে থাকার। তখন আমরা অনেকেই যে আমাদের বেচ ছিল অনলাইনে টোটালে চলে আসছি, আর ওই সময় ফাচার হচ্ছে ওনার সর্বপ্রথম অনলাইন বেচ চালু করে, স্যারের প্রথম বেচ থেকে আমি ছিলাম, মনে হয় 4টা বেচ কন্টিনিউ করছিলেন আমাদের সেই এসএসসির সময়, আলহামদুলিল্লাহ 4টা বেচেই ছিলাম। আর মানে কী বলবো, স্যারের এত আন্তরিকতা সত্যি স্যারের প্রতি তখন মানে আলাদা একটা অনুভূতি সৃষ্টি করেছিল। ধরেন সত্য কথা আমি ট্রুলি স্পিকিং যে আমার ওই সময় অনেকবার একটু আর্থিক সমস্যা ছিল, তো আমি স্যারকে জানাইতাম, তো উনি সেটা ম্যানেজ করে নিতেন, আমি যাই দিতাম উনি সেটা নিয়ে নিতেন। মানে এটা কী বলবো যে এত আন্তরিক আর বিশ্বস্ত প্ল্যাটফর্ম আমি দেখি নাই। ওই সময় আমি অনেক প্ল্যাটফর্ম দেখছি যে টাকা নিয়ে তারপর ক্লাস করায় নেয়, অথবা টাকা নিয়ে সে সার্ভিস ভালো দেয় নেয়, এরকম অনেক ঘটনা ঘটছে, ভেঙে গেছে। তো ওই সব দিক থেকে যে আজ স্যারের যে অনলাইন ব্যাচ ছিল এতটাই বিশ্বস্ত বলা যাবে না। আমার কাছে মনে হয়েছিল যে অনলাইনে যদি একটা বেচ থাকে সে একটা বেচ হচ্ছে পাঁচ সারের বেচ, সত্যি কথা বলছে আমি। উনার সততা, বিশ্বস্ততা, তারপর ডেডিকেশন সত্যি অসাধারণ লেভেলের ছিল। তো ওই সময় তিনি তার প্রাইভেট বেচগুলোকে প্রাণবন্ত করে তুলতেন, আমার কাছে মনে হতো যে অনলাইনে ক্লাস করছেন, আমরা সরাসরি ক্লাস করতেছি, কারণ উনি ক্লাস তারপর পরীক্ষা সব কিছু মানে এত নিখুঁত আর এত নিজের মনে করে নিতেন যে আমরা মনে হয় না সরাসরি বেঁচে থাকলে হয়তো এই সাপোর্টটা পেতাম, সবসময় তত্ত্বাবধান করতেন। তোমার যে স্যারের বেচগুলো আছে সেগুলো তো আশা করি আরও সুন্দরভাবে চলতেছে, কারণ আগে যেই স্যারের ক্লাসগুলো ছিল, স্যারের যে এক্সপিরিয়েন্স ছিল, হ্যাঁ, সময়ের ধারাবাহিকতায় সেটি অবশ্যই আপডেট হবে, আরও নতুন কিছু আসতেছে, আসবে বা চলমান আছে। তো আমি আশা করি স্যারের সাথে যারা যুক্ত আছে ওরা আসলে একটা বেস্ট বেনিফিট পাচ্ছে। তো ক্লাসের ভিতরে তিনি ক্লাসটাকে মজা করার জন্য আমাদেরকে অনেক কিছু ইন্সপায়ার করতেন, এই যে এখন আমি স্যারের সাথে কাজ করার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ স্যারকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যে এই সুযোগটা বা অনলাইনে যে শেখানোর বিষয়টা আমি করতাম না, কিন্তু স্যারই আমি বলবো যে
আমার যে পড়ানো অনলাইনে পড়ানো আসাটা সঠিক সূচনা করে দিয়েছেন। আমি না, আপনারা দেখতে পাচ্ছেন, নিফতুলকে দেখতে পাচ্ছেন, আরও আছে আহেম আছেন, তারপরে ফাউন্ডেশন নিয়াও আছে। তো ওদের ক্ষেত্রে আমি মনে করি যে সবচেয়ে বড় ভূমিকা হচ্ছে তার স্যার। উনি আমাদেরকে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য খুবই মানে ইন্সপায়ার করতেন, কারণ একটা জিনিস যখন আপনি শিখবেন, ওইটা আপনার ভিতরে যেমনি মনে থাকবে, ওই একই জিনিসটা যদি আপনি আপনার আরেকজনকে শিখাবেন, অর্থাৎ শিক্ষক হিসেবে যখন আপনি ওই জিনিসটা শিখবেন, তখন আপনার আরও বেশি মনে থাকবে এবং হচ্ছে আপনি ওইটা দীর্ঘস্থায়ী করতে পারবেন আর পড়াটাও নিখুঁত হবে। তো ওই জায়গাটা তিনি আমাদের জোর দিতেন। আসলে এটা ছিল আসলে পড়ালেখা ফিল করার আরেকটা অন্যতম গুণ। তখন খুবই ভালো লাগতো স্যারের ক্লাসগুলো, স্যারের কৌশলগুলো অসাধারণ। এখন আবার মনে হচ্ছে যদি আমরা সেই পুরনো দিনগুলোতে চলে যেতে পারতাম, আবার যদি স্যারের ক্লাসগুলো করতে পারতাম, কতই না ভালো লাগতো। যাই হোক, এভাবে হচ্ছে আমরা মোটামুটি করোনার সময় এসএসসি বেস্ট একটু দীর্ঘায়িত হয়েছিল, হয়তো 2 বছরের জায়গায় আমরা 2.5 বছর পাইছিলাম। সব কিছুই করোনার জন্য হয়েছিল, যাই হোক, আমার জন্য যেটা সবার জন্য তো তাই ছিল। তো ওই হিসাবে আমাদের যে প্রিপারেশনটা, আমি বলবো যে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল। তো ফাইনালি যারা শহরের এবং গ্রামের স্টুডেন্টস আছে, তাদেরকে এবং আমি নিজেকে একটা কথা স্মরণ করাতে চাই, সেটা হচ্ছে আমরা যখন কিছু অর্জন করার জন্য দৌড়াবো, ধরেন আমরা এসএসসিতে একটা ভালো মার্কস পেতে চাই, সেটা আমাদের সময় ফার্স্ট ফিক্সড করে দিয়েছিল যে 1200 উপর পেতে হবে আউট অফ 1300। তো আপনারা যদি এরকম টার্গেট থাকে তাহলে তো ভালোই, না থাকলে এটা করতে হবে। এবং টার্গেটটা করে যে 2টা বছর থাকবে, 9-এর প্রথম থেকে এবং শেষ পরীক্ষা পর্যন্ত, এই সময়টাতে আপনার লক্ষ্য কিন্তু মানে একটা রাখা উচিত। সেটা আমি হই না কেন, আমাকেও ঠিক একটাই রাখতে হবে, কারণ আমি যদি লক্ষ্যের ভিতরে অন্য কিছু নিয়ে আসি, তাহলে কিন্তু আসলে লক্ষ্য থেকে আমি দূরে চলে যাব। এক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রাখবে হচ্ছে বিশ্বাস, এবং সেটা স্পেশালি হচ্ছে আত্মবিশ্বাস। আপনার নিজের প্রতি বিশ্বাস, আমার নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে, তাহলেই সম্ভব হবে। আর এই লম্বা সময়ের ভিতরে অনেক আপস অ্যান্ড ডাউন আসতে পারে, আপনার ফ্যামিলিতে, আমার ফ্যামিলিতে আসতে পারে, আল্লাহ না করুক যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, তাহলে ওই দুর্ঘটনাকে আমি যেন দায়ী না করি, আমি যেন এরকম না বলি যে এই দুর্ঘটনা ঘটছে বিধায় আমি পড়ালেখা করি নাই, আমি 2 মাস 3 মাস পড়ালেখা থেকে দূরে ছিলাম, এটা করা যাবে না। আমি এরকম বলতে পারবো না যে আমার ফ্যামিলিতে আর্থিক সমস্যা আছে বলে আমি আজকে পড়ালেখা করতে পারি নাই, না না, এটা আজকের যুগে এক ধরনের অজুহাত। আপনি চাইলেই কিন্তু আপনার সামনে যা আছে তা থেকে কিন্তু খুব বেশি মানে অনেক বেশি আউটকাম দিতে পারবেন। সেক্ষেত্রে আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস আর হচ্ছে আপনার যে লক্ষ্য, ওই লক্ষ্যটাকে মানে ফিক্সড করতে হবে, তাহলেই সম্ভব। তো আপনাদের জন্য দোয়া, ভালোবাসা, আমার জন্য দোয়া করবেন, সর্বোপরি এফটির জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।